আজকে আমরা ক্লাস 10 এর হচ্ছে রাশিবিজ্ঞানের অঙ্ক করব, যেটা হচ্ছে কোর্সে দেখি 26। তো এই রাশিবিজ্ঞানের অঙ্ক করতে গেলে যে সমস্ত সমাধানগুলো আমাদেরকে করতে হবে সমস্যা, সেই সমস্যাগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে। এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি কি করা হয়, যে কোনো একটা মানে সংস্থা দ্বারা হোক বা কোনো স্টুডেন্টের দ্বারা কিছু তথ্য সংগ্রহ করা হয়, সেই তথ্যগুলোকে তালিকাভুক্ত করে সেই অঙ্কগুলো করতে হয়। এবার যদি কোনো একটা এরকম তথ্য সংগ্রহের কাজ কোনো একটা ক্লাস টেনের একটা স্টুডেন্টকে দেওয়া হয়, যে প্রত্যেক দিন সেই ক্লাসে কতজন করে উপস্থিত থেকেছে তাকে এক মাস ধরে সেই তালিকাটা তৈরি করতে হবে, তাহলে সে কি করবে, প্রত্যেক দিন কতজন করে স্টুডেন্ট আসছে ক্লাসের মধ্যে সেই স্টুডেন্টের সংখ্যাগুলোকে সে খাতায় নোট করে রাখবে। তাহলে খাতায় নোট করতে করতে সে 30 দিনে মোট মাঠ 30টা সংখ্যা পাবে। তাহলে সেই 30টা সংখ্যাকে নিয়ে এবার যদি প্রশ্ন করা হয় যে ক্লাসে গড়ে কতজন করে স্কুলে এসছে, মানে দিনে গড়ে কতজন করে স্কুলে এসেছে, তাহলে সেই কী করতে হবে, সেই সংখ্যাগুলোর মধ্যে থেকে একটা মান খুঁজে বের করতে হবে, যে মান কী করবে সেই ওই 30টা সংখ্যার মধ্যে থেকে সেই মানটা ওই 30টা সংখ্যাকে প্রতিনিধিত্ব করবে। এই যে সংখ্যাটা এইরকম প্রতিনিধিত্ব করবে সেই সংখ্যাগুলোকে বলা হয় কি, মধ্যগামিতার মাপক। সেই মধ্যগামিতার মাপক হচ্ছে তিনটে রাশির দ্বারা বের করা হয়, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান, তাহলে এই তিনটা জিনিসের মধ্যে থেকে আজকে আমাদের এই গড় জিনিসটা নিয়ে আলোচনা হবে। এই ধরনের যে সংখ্যাগুলো গড় কিভাবে বের করা হয়, যদি আমাকে বলা হয় যে একটা ক্লাসে 5 জন বন্ধু আছে, সেই 5 জন বন্ধুর বয়স যথাক্রমে হচ্ছে 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছর আর হচ্ছে 18 বছর। যদি বলে যে এই 5 জন বন্ধুর বয়সের গড় কত, তাহলে কি করতে হবে, এই 5 জন বন্ধুর বয়সকে যোগ করতে হবে, সেই যোগফলকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা কি, ওই 5 জন বন্ধুর গড়। তাহলে এইরকম ভাবে যে গড়গুলো বের করা হয় সেই গড়গুলোকে বলা হয়েছে যৌগিক গড়। আমি ধরে নিলাম যে আমাকে কতগুলো সংখ্যা দেওয়া হচ্ছে, এন সংখ্যক সংখ্যা দেওয়া হচ্ছে, সেই এন সংখ্যক সংখ্যাকে আমি প্রকাশ করছি হচ্ছে x1 দিয়ে, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে x2 দিয়ে, তৃতীয় সংখ্যাটা হচ্ছে x3 দিয়ে, এইরকম ভাবে চলতেই থাকবে, ডট ডট করে লিখলাম, দিয়ে শেষ সংখ্যাটা হচ্ছে কত নাম্বার, এন সংখ্যক সংখ্যা, তাহলে xn পর্যন্ত হবে। এবার এই এন সংখ্যক সংখ্যার যদি আমাকে গড় বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এই এন সংখ্যক সংখ্যার গড়টি হচ্ছে x মাথায় একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এই যে দাগ দিয়ে প্রকাশ করা হয় এটাকে বলা হয় এক্স বার। এই এক্স বারের ভ্যালুটা কিরকম ভাবে হবে, বলছে যে যতগুলো তথ্য থাকবে সেই সমস্ত সংখ্যাগুলোকে একটা একটা করে যোগ করতে হবে। আমরা গড় বের করছি, গড় বের করার মানে হচ্ছে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগ করে যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে তাকে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, এন সংখ্যক সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করার পরে আমাকে কি করতে হবে, এন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এইভাবে কি করা হয়, সমস্ত তথ্যের গড় বের করা হয়। এবার কোনো একটা ক্লাসে ধরে নিলাম যে 100 জন যদি স্টুডেন্ট থাকে, তাহলে 100 জন স্টুডেন্টের যদি বয়সের গড় মাপতে যাই, গড়ের তথ্যটা বের করতে চাই, তাহলে আমি প্রথম জনের বয়স জিজ্ঞেস করলাম 15 বছর, দ্বিতীয় জনের বয়স জিজ্ঞেস করলাম 16 বছর, তৃতীয় জনের বয়স আবার 15 বছর, চতুর্থ জনের বয়স দেখা গেল 17 বছর, এরকম ভাবে পঞ্চম জনের বয়স আবার 15 বছর, ষষ্ঠ জনের বয়স হচ্ছে আবার 16 বছর, এরকম ভাবে 17 বছর। তার মানে কি, একই সংখ্যা আমি যখন 100 জনের বয়সের গড় তথ্যটা সংগ্রহ করব, তখন সেই তথ্যের মধ্যে আমাকে কটা সংখ্যা থাকবে, 100টা সংখ্যা থাকবে, সেই 100টা সংখ্যার মধ্যে দেখা যাবে যে কিছু সংখ্যক সংখ্যা থাকবে একাধিকবার অবস্থান করছে, যে সংখ্যাটা যতবার অবস্থান করবে তাকে তার বলা হয় পরিসংখ্যা। অর্থাৎ আমি যদি এই সংখ্যাগুলোর মধ্যেই দেখি, তাহলে এখানে 15 কবার আছে, একবার দুবার তিনবার, তাহলে এই বক্সের মধ্যে যতগুলো সংখ্যা আছে সেখানে 15 এর পরিসংখ্যা হচ্ছে 3, 16 কতবার আছে একবার দুবার, তাহলে 16 এর পরিসংখ্যা হচ্ছে 2, 17 কবার আছে 17 এর পরিসংখ্যা হচ্ছে তার মানে 2। তার মানে পরিসংখ্যা ব্যাপারটা কি, কোনো তথ্যের মধ্যে কোনো একটা সংখ্যা বা কোনো একটা তথ্য যতবার সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেটাই হবে তার কি, পরিসংখ্যা। আমি তাহলে এখানে যেটা এবার সূত্রের সাহায্যে যেটা করতে চাইবো সেটা হচ্ছে কিরকম, যে x1 সংখ্যাটা দেখা গেল যে কতবার আছে, f1 বার আছে, এরকমভাবে x2 সংখ্যাটা কতবার আছে, f2 বার আছে,
x3 সংখ্যাটা কতবার আছে f3 বার আছে আর ডট ডট করে xn সংখ্যাটা কতবার আছে fn বার আছে তাহলে কি করতে হবে আমাকে যদি একটা সংখ্যা 5 যদি দেখা গেল যে 4 বার থাকে তাহলে সমস্তটাকে যদি 5 4 বার 5 কে যোগ করতে হয় তাহলে কি করতে হবে 5 গুণ 4 করে দিলে আমি 20 পেয়ে যাব মানে 4 বার 5 যোগ করা থেকে 5 কে 4 দিয়ে গুণ করে দেব তাহলে x1 আছে f1 বার তাহলে আমাকে যদি যোগ করতে হয় সবটা তাহলে x1 কে কবার যোগ করতে হবে f1 বার তাহলে f1 বার যোগ করার বদলে আমি এই দুটোকে গুণ করে দেব তাহলে যোগ হবে যোগটা হয়ে যাবে এই রকম ভাবে এই তথ্যের যদি আমাকে এবার গড় বের করতে হয় তাহলে কি করতে হবে সেটাকে x বার দিয়ে প্রকাশ করলাম তাহলে x বার মানে কি আমার এই যতগুলো তথ্য আছে সমস্ত তথ্যটাকে যোগ করতে হবে তাহলে x1 কতবার যোগ করব f1 বার অর্থাৎ সেটা হয়ে যাবে কত f1 x2 কতবার যোগ করব f2 বার তাহলে কি হবে সেটা হয়ে যাবে f2 x2 তারপর যদি আমি f3 বার হচ্ছে x3 তে যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কত f3 x3 তাহলে এরকম ভাবে ডট ডট করে চলবে লাস্ট এটা xn কে যদি f1 বার fn বার হতে যোগ করে তাহলে সেটা হবে হচ্ছে fn xn এবার তত্ত্বগুলোকে সমস্তগুলোকে মানে আলাদা আলাদা করে যোগ করা হলো এবার মোট বের করতে গেলে এই সমস্ত সংখ্যাগুলোকে কি করতে হবে যোগ করে দিতে হবে যোগ করার পরে এখানে যে যোগফলটা পাওয়া গেল তাকে কোন যতবার মানে মোট যে পরিসংখ্যাটা থাকবে তাকে দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে মোট x1 আছে হচ্ছে f1 বার তাহলে f2 আছে x2 আছে f2 বার x3 আছে f3 বার আর xn আছে হচ্ছে fn বার তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা আছে মোট সংখ্যা আছে হচ্ছে f1 প্লাস হচ্ছে f2 প্লাস হচ্ছে f3 প্লাস হচ্ছে ডট ডট কি fn তাহলে এখানে যে সংখ্যাটা পাওয়া গেল এটা হচ্ছে কি এই রকম ভাবে যে গড়টা বের করা হয় তাকে বলা হয় যে তাকে বলা হয় হচ্ছে কি ভারযুক্ত গড় নতুন জিনিসের মানে চিহ্ন শিখব সেটাকে বলা হয় সামেশন বা যেটাকে বলা আর একটা নাম আছে ক্যাপিটাল সিগমা তাহলে এই ব্যাপারটাকে যদি আমাকে প্রকাশ করতে হয় কিরকম ভাবে যে এতবার আমি লিখবো না আমি ব্যাপারটাকে কিরকম ভাবে লিখে দিতে চাইছি একটা সামেশন যেটা হচ্ছে কম্পিউটারে অনেক সময় দেখতে পাওয়া যায় চিহ্নটার অনেক সময় কাজে লাগে তো এই সামেশন চিহ্নটাতে আমি এক্স আই লিখে দিলাম এই সামেশন চিহ্নটার কাজ হচ্ছে সমস্ত মানগুলোকে যোগ করা তাহলে সামেশন এক্স আই লিখলাম যেখানে আই এর মান কত থেকে শুরু এক্স আই লিখেছি তাহলে এক্স আই এর জায়গাতে কত কত আছে 1 2 3 করতে করতে এন অব্দি আছে তাহলে আই এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে যে এন পর্যন্ত তাহলে সামেশনের নিচের দিকে লিখলাম হচ্ছে আই ইকুয়াল টু 1 আর উপরে লিখলাম এন এর মানে হচ্ছে আই এর মান 1 থেকে শুরু হবে এন পর্যন্ত যাবে আর এখানে লিখলাম এক্স আই তার মানে এটার ব্যাপারটা কি দাঁড়ায় যে আমি যদি আই এর মান 1 বসাই তাহলে এটা হবে কত x1 সামেশনের কাজ হচ্ছে যোগ করা তাহলে আই এর মান যদি 2 বসাই তাহলে হবে x2 আই এর মান যদি 3 বসাই তাহলে x3 করতে করতে আই এর মান লাস্ট কত বসাতে পাবো এন বসাতে পাবো এন যদি বসাতে পাই তাহলে সেটা হবে কত xn এবার সামেশন হচ্ছে কি সমস্ত জিনিসটাকে যোগ করে দেবে তাহলে যোগ করলে এটাই পাওয়া যাবে আর নিচে যেটা আছে সেটা কি নিচে হচ্ছে এন ছিল এনই থাকবে তাহলে এই রকম ভাবে যদি এটাকে প্রকাশ করে তাহলে এই জিনিসটাকে প্রকাশ করতে গেলে কি রকম পাওয়া যাবে আমি উপরে লিখছি এই জিনিসটাকে প্রকাশ করতে গেলে কি পাওয়া যাবে উপরে একটা সামেশন দিলাম সামেশনের ভিতরে লিখলাম f1 x1 সব তার মানে আই এর মান কত থেকে শুরু আছে 1 1 2 2 থেকে একদম শেষ আছে nn পর্যন্ত তাহলে এখানেও আই এর মান আই ইকুয়াল টু 1 থেকে শুরু করে কত অবধি n অবধি আর নিচে আছে f1 তাহলে এখানেও একটা সামেশন দিয়ে দিই দিয়ে লিখে দিই fi তাহলে আই এর মান কত থেকে শুরু 1 থেকে শুরু n পর্যন্ত তাহলে আই ইকুয়াল টু 1 টু n এই যে ব্যাপারটা সামেশনের চিহ্নটা এটা নিয়ে এখন প্রথম প্রথম একটু অসুবিধা হতে পারে কারণ এই চিহ্নটা সম্পর্কে নতুন মানে ধারণা তৈরি হবে সেজন্য এটা একটু প্রথম প্রথম অসুবিধা হতে পারে তাহলে এখানে যে ভ্যালুটা পাওয়া গেল এটাই হচ্ছে কি আমাদের x বারের ফর্মুলা অর্থাৎ গড় বের করার ফর্মুলা এবার হচ্ছে এই ধরনের যখন হচ্ছে সরাসরি আমি মানে চলরাশি যেটা হচ্ছে x1 x2 এগুলো চলরাশি আর তাকে তার পরিসংখ্যা দিয়ে গুণ করে করছি তখন এইভাবে যে গড়টা বের করা হয় এই গড় বের করার যে পদ্ধতিটা এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবার এটা গেল তার মানে এক নম্বর একটা পদ্ধতি পাওয়া গেল সেটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি সেখানে যেখানে সরাসরি পরিসংখ্যার সাথে চলরাশিকে গুণ করে যোগ করব আর নিচে হচ্ছে পরিসংখ্যাটাকে যোগ করে দেব দিয়ে
সেই জিনিসটা ভাগ করে দিতে গেলে আমরা বর হয়ে যাব। তাহলে এটা গেল পরিশুদ্ধ কি বলে প্রত্যক্ষ পদ্ধতি। এবার আমাকে হচ্ছে আরো দুটো পদ্ধতি আছে, যেটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি আর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তার মানে আমরা দেখলাম মধ্যমামি তার মাপক হচ্ছে তিনটা জিনিস, গড়, মধ্যমা, সংখ্যা প্রমাণ। আবার গড় বের করার আবার কয়টা পদ্ধতি আছে, তিনটে পদ্ধতি আছে। একটা হচ্ছে যৌগিক গড় পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, আর একটা হচ্ছে কি কল্পিত গড় পদ্ধতি, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। তাহলে আমরা প্রথমত হচ্ছে এখন জানলাম হচ্ছে কোন পদ্ধতি জানলাম, সেটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি।